দেখো আজকের এই ম্যাচটা দেখার পর বিভিন্ন রকম উপলব্ধি হতে পারে অনেকের কিন্তু আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো না তার রিজনটা হচ্ছে সেটা যে ক্লাবের যারা ফ্যান রয়েছে তারা সেই কনসার্নগুলো রেজ করতে পারে এটা নিয়ে হয়তো অনেকে বলতে পারে যে এই কথাগুলো বললে না কেন যেমন অবশ্যই কেন অ্যান্থনি লোপেজ হাওয়াসকে সরানো হয়েছিল আমি সেই নিয়ে কথা বলতে চাই না ভিডিওর মধ্যে শিল্ড দেওয়ার পর ডমিনেশন সব কিছু জারি থাকার পর কেন তাকে সরানো হয়েছিল কেন যে একটা ভিশন চলছিলো প্রপার সেখান থেকে সরানো হলো আমি কথা বলতে চাই না আমি কথা বলতে চাই না যে আজকের এই ডিজাস্টার পারফরমেন্সের পর হোসে মলিনা তাকে স্ক্যানারের তলায় এনে তার আগামী দিনের ভবিষ্যৎ ঠিক করা উচিত কি উচিত না এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না কারণ এইগুলো যে কোনো ক্লাবের যারা ফ্যান্স রয়েছে তাদের এই পার্টগুলো কনসার্ন থাকে যেহেতু আমি ডেডিকেটেডলি কোনো ক্লাবকেই আমার এই ভিডিওর মাধ্যমে সাপোর্ট করি না সেটা যেটা আমার রয়েছে সেটা আমার ঘরের মধ্যে রয়েছে কিন্তু যেহেতু আমি আমার প্রফেশনাল ওয়েতে করি না তো সেই কারণে আমি এই ব্যাপারগুলোকে রেজ করতে চাই না আমি ন্যাচারালি ম্যাচটা নিয়ে কথা বলবো যা কিছু নেগেটিভনেস রয়েছে কথা বলবো প্লেয়ারদের যে হরিবল পারফরমেন্স আমরা দেখলাম সেটা নিয়ে কথা বলবো আর কোচের যে স্ট্র্যাটেজির পুরোপুরি ভুল ভুলাইয়াতে তিনি ঘুরে বেড়ালেন সেগুলো নিয়ে কথা বলবো প্রথম কথা অবশ্যই যেই ম্যাচটা মোহনবাগানের জেতা উচিত ছিল কোট আন যেটা উচিত ছিল তার এটাই রিজন যে রবসন কুলভকে নব্বই মিনিটে দেখে এটা অন্তত ফিল হয়নি যে এই টিমটা কলকাতাতে এসে ওদের দেশের ওই ঠান্ডা পরিবেশ থেকে আমাদের এখানে এই রকম চরম গরমে এসে কোথাও মোহনবাগানকে রাতারাতি হারিয়ে দিতে পারে এটা অন্তত নব্বই মিনিট দেখে ফিল হয়নি হ্যাঁ কিছু কিছু মোমেন্টসে ওরা থ্রেড ক্রিয়েট করেছে সেট পিসে ওরা দক্ষতা দেখিয়েছে উইং বরাবর ওরা অ্যাটাক তুলে এনেছে সব ঠিক আছে কিন্তু আই রিপিট একবারের জন্য মনে হয়নি যে এই টিমটা মোহনবাগানকে বা কোনো টপ ইন্ডিয়ান ক্লাবকে হারানোর ক্ষমতা রেখেছে বলে হ্যাঁ অবশ্যই টিমটার মধ্যে ভালো বিদেশি প্লেয়াররা ছিল কিন্তু ন্যাচারালি কী হয় যে দেশে যেরকম এনভায়রমেন্টে ওরা খেলতে অভ্যস্ত এখানে এসে ওরা অনেকটা হাঁপিয়ে যাচ্ছিলো বিল্ড আপগুলো প্রপার ওয়েতে হচ্ছিল না এবং এখানেই কোথাও মোহনবাগানেরা বিরাট বড় চান্স তৈরি হয়েছিল বারবার যে ভালোভাবে অ্যাটাক করলে অ্যাটাকের কম্বিনেশান ঠিকঠাক রাখলে কম্প্যাক্ট ওয়েতে স্ট্র্যাটেজিকে ডেভেলপ করতে পারলে এই ম্যাচটা থেকে মোহনবাগান ইজিলি তিন পয়েন্ট পাবে কত গোল হলো ডাজন্ট ম্যাটার এক গোল দু গোল তিন গোল ডাজন্ট ম্যাটার কিন্তু ম্যাচটা থেকে তিন পয়েন্ট পাবে সেরকম সুযোগ কি তৈরি হয়নি ডেফিনেটলি সুযোগ তৈরি হয়েছে টিম গেমের পাশাপাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে প্লেয়াররা ঢোকার চেষ্টা করেছে এবং সেখানে সবথেকে বেশি মিস হয়েছে কোথাও যে উল্টো দিকে প্লেয়ারকে বড় বল বাড়ানো যেতে পারে কোথাও যে কারোর সাথে একটা ওয়ান টু খেলা যেতে পারে এখানে কোথাও মিস্টেক কিন্তু ভীষণভাবে হয়েছে এবং ইজি চান্স অন্তত পক্ষে দুটো একটা জেসন কামিংসের এবং একটা দ্বিমিত্র পেত্রতসের যেভাবে মিস হয়েছে এখানে কিন্তু ম্যাচটা ড্র হয়ে গেছে এই ম্যাচটা মোহনবাগান ওই সিচুয়েশনগুলো থেকে জিততে পারতো নেক্সট থিং হচ্ছে মোহনবাগানের স্টার্টিং ইলেভেন কালকের ভিডিওতেই কথা বলেছিলাম যে থ্রি ব্যাক সিস্টেমেও অবশ্যই মলিনা তিনি প্রত্যেকটা ম্যাচে ট্রাই করছেন কিন্তু একটু চেঞ্জ ফরমেশন আসতে পারে ফোর ব্যাক সিস্টেম আসতে পারে এবং যে ফোর ব্যাকের কথাটা আমি আমার ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিলাম সেটা কিন্তু হয়েছে ডিফেন্সিভ ব্লকার পজিশনে টাঙ্গরি থেকেছে বাট ওয়াই থাপা ফ্রম দ্য স্টার্ট আমার বোধগম্য হয়নি কারণ থাপা ন্যাচারালি প্রথম থেকে খেললে যে পারফরমেন্সটা দেয় আর থাপা আফটার ফর্টি ফাইভ ফিফটি সিক্সটি মিনিটসের পর যে পারফরমেন্সটা দেয় এটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যায় তো আমার মনে হয় যে প্রথম থেকে যদি আপুইয়া থাকতো অনেক বেশি করে কিন্তু বল সাপ্লাইয়ের জায়গাটা তৈরি হতো এবং কেন গ্রেগ স্টুয়ার্ট নয় কোথাও প্লে মেকারের যে রোলটা কারণ পেত্রাতস দীর্ঘদিন ধরে নিচে নেমে এসে যে খেলা তৈরি করা এটা কিন্তু করেনি পেত্রাতস ম্যাক্সিমাম সময় বিশেষ করে বাইশ তেইশ সিজনের কথা মনে করে দেখো সেখানে পুরো লোন ফরওয়ার্ড হিসেবে খেলেছে তেইশ চব্বিশ সিজনেও কিন্তু পেত্রাতসকে পুরোপুরি নাম্বার টেন রোলটাতে ইউজ করা হয়েছে কারণ হাবাস এসে যাওয়ার পর জনি কাউকে এসে যাওয়ার পর পেত্রাতশকে কিন্তু নিচে নেমে আর ওয়ার্কলোড নিতে হয়নি বা তার আগে যখন হুগো ছিল তখনও নিতে হয়নি তো সেখানে পেট্রাতসকে যখন নতুন করে একটা রোল দেওয়া হচ্ছে এবং নিচে নেমে এসে অনেক বেশি করে বল কন্ট্রোল এবং প্লেমেকারের ওয়ার্কলোড দেওয়া হচ্ছে সেটা যে রাতারাতি পারবে না কারণ তার ফিটনেসটা এখনও অবধি একশো পার্সেন্ট লেভেলে গিয়ে পৌঁছোয়নি হয়তো নিজের ইন্ডিভিজুয়াল যে ব্রিলিয়েন্সি রয়েছে সেখান থেকে পেত্রাতস কিছু চেষ্টা করেছে বাট দ্যাটস নট এনাফ টু উইন ম্যাচ সেই জায়গাতে কোথাও কিন্তু চাপটা ছিল এবং শুরু থেকে আমার এক্সপেকটেশন কালকেও ছিল যে গ্রেগ স্টুয়ার্ট থাকবে কারণ অনেক নিচে নেমে এসে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু খেলাটা তৈরি করতে পারে অনেকটা মাঠ কাভার করতে পারে এবং ডিফেন্স জোন থেকে শুরু করে একদম ফরওয়ার্ড লাইন অব দি

কাজটা রয়েছে সেই কাজটা করে বাকি মোটামুটি ফার্স্ট ইলেভেন সিলেকশান নিয়ে আমার মনে হয় না খুব একটা কোয়েশ্চেন অ্যারাইজ করার জায়গা ছিল বলে বাট এই দুটো প্লেয়ার যদি ফার্স্ট থেকে থাকতো আমার মনে হয় যে মাঝ মাঠে বল কন্ট্রোল অনেক বেটার থাকতো নেক্সট ব্যাপারটা অবশ্যই বলতে হবে যে ডিফেন্স লাইন কিন্তু আজকে অনেক বেটার থেকেছে ডিফেন্স লাইন সেভাবে ব্ল্যান্ডার করেনি ডিফেন্স অনেক কম্প্যাক্ট থেকেছে এবং ফোর ব্যাক ডিফেন্স লাইনে খেললে ঠিক কতটা ভালো ডিফেন্ডিং হতে পারে এবং যখন দুদিকের উইঙ্গাররা অনেক নিচে নেমে সে ডিফেন্সকে হেল্প করে তখন কতটা ভালো হতে পারে এবং একজন পারফেক্ট ডিফেন্সিভ ব্লকার থাকলে ঠিক কতটা ডিফেন্স পোক্ত থাকতে পারে আজকে মোহনবাগান জনতা কিন্তু দেখেছে বাট তারপরেও বলবো যে হ্যাঁ এখনও ডিফেন্সে অনেকটা মেরামতি রয়েছে কারণ ম্যাক্সিমাম সময়ে যে অ্যাটাকগুলো রাবসান কুলব করছিল আইদার মিস পাসেস থেকে হচ্ছিল অথবা কমিউনিকেশন ব্রেকডাউনের জন্য হচ্ছিল তবে অবশ্যই অন্য ম্যাচগুলোর তুলনায় আজকে অন্ততপক্ষে ডিফেন্স মাচ বেটার পারফরমেন্স দেখিয়েছে এবার অবশ্যই কথা বলতে হবে ফরওয়ার্ড লাইন নিয়ে দেখো এই জায়গাটা ভীষণভাবে কিন্তু আজকে ভেঙে গেছে এই জায়গাটা আজকে ক্লিক করেনি যে ম্যাচগুলোতে মোহনবাগান বারবার পিছিয়ে যাচ্ছিল যে ম্যাচগুলোতে মোহনবাগান পিছিয়ে থেকে কোথাও চাপে পড়ে যাচ্ছিল সেখানে কিন্তু ফরওয়ার্ড লাইন অ্যাটাক মোহনবাগানকে ম্যাচে ফিরিয়েছে ইভেন আমরা যদি আইএসএল এর প্রথম ম্যাচটা দেখি সেখানে দুটো গোল তো হয়েছে ঠিক কথা কিন্তু সেখানে ফরওয়ার্ডদের হয়তো ভূমিকা ছিল না বাট যখন গোল হচ্ছে তখন মাথায় রাখতে হবে যে ফরওয়ার্ডের একটা প্রেশার থাকছে বলেই সেখানে কিন্তু গোলের চান্সটা তৈরি হচ্ছে আজকে কিন্তু সেই জায়গাটা ভীষণভাবে ল্যাকিং দেখা গেছে সেই জায়গাতে ভীষণভাবে ফরওয়ার্ডে প্লেয়ারদেরকে ডিপ্রেসড দেখা গেছে কেন সিরিয়াসলি আমি অন্তত বুঝতে পারিনি কিছু কিছু ক্ষেত্রে সহজ চান্স যখন তৈরি হয়ে যাচ্ছিল যখন অনেক বেশি করে বল অন্য প্লেয়ারকে ডিস্ট্রিবিউট করতে হতো যখন অনেক বেশি করে ওয়ান টু খেলতে হতো সেই জায়গাতে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দেখাতে গিয়ে বা ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দেখাতে গিয়ে প্লেয়াররা কিন্তু চান্স মিস করেছে যার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে লিস্টন কোলাসো সেই মোমেন্টটা মনে করে দেখো লিস্টন কোলাস গোলকিপারকে ওয়ান ইজ টু ওয়ান পেয়েছিল পেছনের দিক থেকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং পেট্রোস দুজনে রান করেছিল ওই জায়গাতে বলটাও যদি মাইনাস রাখতে পারতো আমার মনে হয় লিস্টন কিন্তু নিজে ওই চেষ্টা না করে যদি বলটা রাখতে পারতো মাইনাস করে তাহলে গোলের চান্স অনেক বাড়তে পারত কিন্তু হ্যাঁ এখানে একটা ক্রেডিট দিতে হবে রবসান কুলোভের ডিফেন্ডারদেরকে কারণ তারা আজকে নো মিস্টেক স্ট্র্যাটেজি নিয়েছিল কোনো ধরনের ভুল তো করবে না তার থেকেও বড়ো কথা কোনো ধরনের পাকামি করবে না যেটা ন্যাচারালি আমরা ডিফেন্সের ক্ষেত্রে বলে থাকি যে পাকামি চলবে না কারণ এমন একটা জায়গা তুমি যদি ছোটোখাটো কিছু একটা একটা ওই পাকামি এই ওয়ার্ডটা ইউজ করছি করে ফেলে কেউ তাহলে কিন্তু একটা বিরাট বড় পে ব্যাক করে দিতে হয় সেই জায়গাতে দাঁড়িয়ে রবসন ক্লবের ডিফেন্ডাররা পুরো নো মিস্টেক স্ট্র্যাটেজিতে ছিল নো ননসেন্স ক্লিয়ারেন্স করেছে এবং ডিফেন্স যে লাইনটা সেই লাইনটা কিন্তু অলওয়েজ ইন্ট্যাক্ট থেকেছে নিজেদের মধ্যে যে কমিউনিকেশন সেটাই কিন্তু ওরা বজায় রাখতে পেরেছে এই জায়গাতে দাঁড়িয়ে যখন তোমার থ্রু বল বাড়ানোর পাস থ্রু পাস বাড়ানোর প্লেয়ার বেশি নেই তো সেখানে ওই ধরনের ডিফেন্সকে ভাঙা ভীষণভাবে কিন্তু চাপের জায়গা তৈরি হয়ে যায় এখানে আমার কথা আরও একটা ফিলিং হচ্ছিল যে ফার্স্ট হাফে যদি দুটো উইং ভীষণভাবে সচল থাকতো আমরা উইং প্লে কিন্তু ফার্স্ট হাফে সেইভাবে দেখিনি কারণ লিস্টন কলাসও একদিক থেকে ফার্স্ট ইলেভেনে নেই মানভীরকে অনেক বেশি করে অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সে নেমে এসে আশিস রায়কে কভার করতে হচ্ছে কারণ আশিস এতটা বেশি উঠে যায় ট্র্যাক ব্যাক করতে ভীষণ প্রবলেম হয় বারবার কিন্তু আমরা দেখেছি মানভীর নিচে নেমে এসে স্লাইডিং ট্যাকেল করছে বল ক্লিয়ার করছে এবং কোথাও কভার করছে নিজের রাইট ব্যাককে তো সেখানে কিন্তু উইং প্লে যে জায়গাটা সেটা ফার্স্ট হাফে আমরা দেখিনি এবার মেন ব্যাপারটা সে সেটা হচ্ছে হোসে মলিনা এবং তার স্ট্র্যাটেজি একটা ডিসঅপয়েন্টেড পারফরমেন্স একটা প্যাথেটিক পারফরমেন্স এবং ওভারঅল নব্বই মিনিটের শেষে যদি কেউ বলে যে একটা ডিজাস্ট্রাস পারফরমেন্স হলো আমার মনে হয় যে আমাদের এগ্রি করা ছাড়া কোনো উপায় নেই কারণ ফার্স্ট ইলেভেন ঠিক আছে চলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ হয়েছে ভালো কিছু প্লেয়ারদের বেঞ্চে রাখা হয়েছে বাট সাবস্টিটিউট করতে এত ডিলে কেন যখন দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপা পারছে না মাঠের মধ্যে কেন এতটা ডিলে কেন যখন দেখা যাচ্ছে উইংপ্লে হচ্ছে না উইংপ্লে করার জন্য এতটা সময় কেন এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে টিমকে ভুগিয়েছে শাহাল আব্দুল সামাদকে অ্যাকচুয়াল যে রোলটা দেওয়া হয়েছিল যে পজিশনেও খেলে সেখান থেকে ওকে দূরে সরিয়ে যে রোলটা দেওয়া হয়েছিল শাহাল আব্দুল সামাদ কিন্তু পুরো ম্যাচ থেকে অলমোস্ট বারবার ছিটকে গেছিলো যখন ও নিজের জন্যে ঢুকছিলো তখন ঠিকঠাক করছিল নিজের জোন থেকে বেরিয়ে গেলে তখন কিন্তু খেলা নষ্ট করে ফেলছিল এবং তার থেকেও বড় কথা যে একজন কোচ তার কাছে একটা প্ল্যান এ থাকে যেটা দিয়ে তিনি শুরু করেন সিচুয়েশন যা থাকে ম্যাচে সেখানে তিনি প্ল্যান বি নেন প্ল্যান বি ক্লিক না করলে তার কাছে প্ল্যান সি থাকে যে কোনো বড়ো কোচ কিন্তু মাল্টিপল প্ল্যানস নেন মাল্টিপল প্লেয়ারকে মাল্টিপল পজিশানে তিনি ইউজ করেন কিন্তু এই ক্ষেত্রে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে হোসে মলিনা তিনি কিন্তু ভীষণভাবে একজন স্ট্যাটিক প্ল্যানার তার যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা ভীষণভাবে একটা স্ট্যাটিক স্ট্র্যাটেজি দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন যদি হোসেন মলিনা লিগ সিল জিতে যান যদি ট্রফি জিতে যান আমি তারপরেও বলবো যে সেখানে দাঁড়িয়ে কিন্তু কোচের হয়তো বিরাট কোনো ভূমিকা নাও থাকতে পারে যেটা দু হাজার বাইশ সিজনে আই রিপিট ওয়ান ফেরান্দোর ছিল না সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি এবং কিছু কিছু ক্ষেত্রে টিমের প্লেয়ারদের নাছোড় মনোভাব মোহনবাগানকে অনেকটা দূর অবধি নিয়ে গিয়ে আইএসএল কাপ জিতিয়েছিল কোচের বিরাট কিছু ভূমিকা যে কোচের একটা মাস্টার স্ট্রোক আমরা দেখলাম ট্যাকটিক্যাল ব্যাটেলে একজন কোচ অন্য কোচকে হারিয়ে দিয়ে চলে গেলেন সেটা কিন্তু ফেরান্দর কোচিং আমরা দেখিনি যেটা লাস্ট সিজনে অ্যান্থনিও লোপে হাবাসের কোচিং আমরা দেখেছিলাম যে একজন কোচের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস কী হতে পারে তো সেই জায়গাতে দাঁড়িয়ে হোসে হোসেনায়ক অন্ততপক্ষে প্রথম দিন আইরবেট প্রথম দিনটা বাদ দিয়ে সরি প্রথম দিনটা বাদ দিয়ে কারণ সেই দিনকে আমরা ভূয়সী প্রশংসা করেছিলাম টিম পাসিং ফুটবল খেলেছিল প্লেয়াররা ভীষণভাবে নো ননসেন্স গেম খেলেছিল বল কন্ট্রোল ঠিকঠাক ছিল প্রথম ম্যাচটা বাদ দিয়ে খুব ইজি ম্যাচ ছিল তারপর থেকে বিশেষ করে যখন থেকে আইএসএল টিমগুলোকে ফেস করতে শুরু করলেন হোসে মলিনা সেই দিন থেকে দেখা গেল যে তার কিন্তু স্ট্র্যাটেজি স্ট্র্যাটিক থেকে ডাইনামিক হচ্ছে না তিনি প্ল্যান চেঞ্জ করছে না এই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু সাফার করছে দেখো এই টিমটাতে এত ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার রয়েছে এত পরিমাণে খরচা হয়েছে ভালো কোয়ালিটি বিদেশি প্লেয়ার রয়েছে বাট তাদের যদি ওয়াইজলি ইউজ না করা হয় তাদের যদি পারফেক্ট স্ট্র্যাটেজিতে না ফেলা হয় প্রপার ফরমেশনে যদি টিমকে ঠিকঠাক করে দাঁড় না করানো যায় তাহলে তুমি যাকে এনো ভাই যাই করে ফেলো আলটিমেট যে গেটেবল পারফরমেন্সটা রয়েছে যে জিনিসটা দরকার যে এক্সপেকটেশনটা রয়েছে সেটাতে কিন্তু ফুলফিল করতে পারবে না কেউ এটা মাথায় রাখা দরকার তো আবার বলছি যে এই ম্যাচটা আজকে মোহনবাগানে যেতে দরকার ছিল নব্বই মিনিটে যে ফুটবল আমরা দেখেছি অবশ্যই বল পজিশন হয়তো মোহনবাগানে বেশি ছিল আমি এখন অব্দি স্ট্যাটস চেক করার মতো আর প্রয়োজন মনে করিনি কারণ কি করবো একটা ড্র ম্যাচ হয়েছে কী স্ট্যাটস চেক করবো কে কতগুলো পাস খেলেছে কে কটা টাচ করেছে কার কতটা হিট ম্যাপ ছিল সিরিয়াসলি চেক করার কোনো প্রয়োজন নেই ম্যাচ জিতলে কার কত ভালো কন্ট্রিবিউশন রয়েছে সেটা চেক করা যায় বা ম্যাচ হারলে কে কোথায় ল্যাক করলো দেখা যায় ড্র হয়েছে চলো এক পয়েন্ট হলো কিন্তু এরপর যে দুটো টিমকে ব্যাক টু ব্যাক ম্যাচে ফেস করতে হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েথে তারা হচ্ছে আল ওয়াকরা এবং ট্রাক্টর এসি এই দুটো টিম কিন্তু এই গ্রুপটা সব থেকে টাফেস্ট টিম আর আমি যখন ভিডিও বানাচ্ছি আমি জানি না ম্যাচের রেজাল্ট কী হবে ট্রাক্টর কিন্তু অলরেডি ষোলো মিনিটের মধ্যে আল ওয়াকরাকে দু গোল দিয়ে দিয়েছে তো ভীষণভাবে কম্পিটিটিভ টিম ওই দুটো এবং ভীষণভাবে টপ লেভেলের টিম হাইফাই ফাই কোয়ালিটির প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়ারে ভর্তি রয়েছে আর ওদের দেশের প্লেয়ারদের কোয়ালিটি নিয়ে তো প্রশ্ন তোলার জায়গা নেই যদি রফজন কুলবের এগেনস্টে এই পারফরমেন্স হয় তাহলে ট্রাক্টর বা আল ওয়াক্টার এগেনস্টে বোধ আমাদেরকে চুপচাপ বসে বসে দেখতে হবে যে নব্বই মিনিটটা কখন শেষ হবে যদি মিরাকল কিছু না হয়ে যায় যে একটা মিরাকল পারফরমেন্স হয়ে গেল আউট অফ দ্য বক্স কিছু হয়ে গেল আদারওয়াইজ কিন্তু আমাদের নব্বই মিনিটের শেষ বাঁশি কখন বাঁচবে এটা বসে বসে দেখতে বিকজ অফ হোসে মলিনা এবং তার ফিল্ড স্ট্র্যাটেজি বাস এর বেশি আর কিছু বলার নেই বাকি যে জিনিসগুলো নিয়ে আমি বললাম না আমি আবারও বলছি যারা মোহনবাগান ফ্যান্স তারা নিশ্চিতভাবে বলতে পারে বাট এই জায়গা থেকে আমার অন্তত পক্ষে আর আজকে ম্যাচটা নিয়ে কিছু বলার নেই অবশ্যই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যে ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো যদি কিছু পয়েন্ট মিস করে গিয়ে দাগি অবশ্যই ধরিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট